হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কেয়ার ওয়ার্ল্ডে। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আইব্রো থ্রেডিং, আইব্রো কীভাবে ফ্ল্যাপ করতে হয়। তো প্রথমেই আমি একটা ছোট চিরুনি দিয়ে আঁচড়ে নিয়েছি। আঁচড়ে নিয়ে এক্সট্রা যে বড় ভুরুগুলো থাকে হেয়ারটা, সেটা আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর একটা কটনের সাহায্যে আমি পাউডার লাগিয়ে নিয়েছি। এবার আমি সুতোটা প্যাঁচ দিয়ে নিয়ে ভুরুটা তুলব। প্রথমেই আমি সোজা ধরছি 90 ডিগ্রিতে, সুতো 90 ডিগ্রিতে ধরে এইভাবেই আমি ভুরুটা তুলে যাব। তারপরে ধরেছি দেখো 60 ডিগ্রিতে ধরব। এখন আমি 60 ডিগ্রিতে এই যে সুতোটা ধরলাম, এইবার ধরব 30 ডিগ্রিতে। তো এইভাবে আমি দুটো ভুরুটাই ডিগ্রি অনুসারে মেনটেন করে নিয়ে ভুরুটা করব। তো গাইস, তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথম ভুরুটা আমার তোলা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে আমি কিভাবে তুলেছি। এখন পরের ভুরুটা সেম একইভাবে একই পদ্ধতিতে আমি পরের ভিডিওটা দেখব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ না করে, তবে স্কিপ করলে কিছু শিখতে পারবে না। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। Yeah.
মাঝখানে হেয়ারটা তোলার জন্য সুতোটা আমি পুরো সোজাভাবে ধরবো, তেসাভাবে ধরবো না। তেসাভাবে ধরলে ভুরুর যেই গোড়াটা থাকে, গোড়ার ভুরুটা কাইচির ফাঁকার মধ্যে ঢুকে যায়, সুতোর কাইচির ফাঁকার মধ্যে ঢুকে গিয়ে কেটে যায়, তার জন্য ভুরুটা সোজাভাবে ধরলে ভীষণই ভালো। এইভাবেই ধরতে হবে। তো আমার আই ভুরু তোলার ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা খুব শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আবার কোনো নতুন এক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।